আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শারমিনা ফরোজ, আমি আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই, খাতা, পেন্সিল এবং সিলেবাস নিয়ে পড়ায় বসে পড়ো। তাহলে চলো এখন আমরা পড়ায় চলে যাই। আজকে আমি তোমাদের পড়াবো অনুচ্ছেদ। তোমরা সিলেবাস একটু হাতে নাও তো। আমাদের দেখো, আমাদের বার্ষিক পরীক্ষার জন্য যেসব গদ্য এবং পদ্য ছিল সবই কিন্তু পড়া হয়েছে, তাই না? তারপরে কি ছিল? বিপরীত শব্দ, অনুচ্ছেদ। বিপরীত শব্দ কি ছিল? শ্রেণীতে যা করানো হবে, তাই না? আর অনুচ্ছেদ ছিল কি? শ্রেণীতে যা করানো হবে। তাহলে বিপরীত শব্দ আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছি, তাই না? আজকে পড়ব অনুচ্ছেদ। আর অনুচ্ছেদ আমি তোমাদের দুটা অনুচ্ছেদ এখানে লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। দেখো আমি বলে দিচ্ছি, আমাদের এই প্রথম যে অনুচ্ছেদ দিয়েছি এটা কি? এটা দিয়েছি হচ্ছে আমার শখ, ঠিক আছে? দেখো, আমার নাম নাবিলা, আমার প্রিয় শখ ছবি আঁকা। 2 বছর বয়স থেকেই আমি পেন্সিল দিয়ে ঘরের দেয়ালে আঁকাআঁকি করতাম, তাই মা আমার হাতে রং, পেন্সিল ও খাতা তুলে দিয়েছিলেন। মায়ের কাছেই আমার ছবি আঁকার হাতেখড়ি। মা আমাকে শিখিয়েছেন বৃত্ত আঁকতে, ফুল আঁকতে এবং ছবিগুলো রঙিন করতে। আমার ছবি আঁকার আগ্রহ দেখে মা বাবা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দিয়েছেন। সেখানে আমি সঠিকভাবে ছবি আঁকতে শিখছি। বিজয় দিবসের ছবি আঁকা প্রতিযোগিতায় আমি 2য় স্থান অধিকার করেছি। আমার প্রত্যাশা আমি একজন চিত্রশিল্পী, আমার প্রত্যাশা একজন চিত্রশিল্পী হওয়া, ঠিক আছে? আমি আবার পড়ছি, তোমরা মিলিয়ে নাও। আমার শখ, আমার নাম নাবিলা, আমার প্রিয় শখ ছবি আঁকা। 2 বছর বয়স থেকেই আমি পেন্সিল দিয়ে ঘরের দেয়ালে আঁকাআঁকি করতাম, তাই মা আমার হাতে রং, পেন্সিল ও খাতা তুলে দিয়েছিলেন। মায়ের কাছেই আমার ছবি আঁকার হাতেখড়ি। মা আমাকে শিখিয়েছেন বৃত্ত আঁকতে, ফুল আঁকতে এবং ছবিগুলো রঙিন করতে। আমার ছবি আঁকার আগ্রহ দেখে মা বাবা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দিয়েছেন। সেখানে আমি সঠিকভাবে ছবি আঁকতে শিখছি। বিজয় দিবসের ছবি আঁকা প্রতিযোগিতায় আমি 2য় স্থান অধিকার করেছি। আমার প্রত্যাশা একজন চিত্রশিল্পী হওয়া। তারপরে কি আছে দেখো? বাংলাদেশের ফুল, 2টা অনুচ্ছেদ দিয়েছি, একটা আমার শখ আর একটা বাংলাদেশের ফুল। বাংলাদেশ ফুলের দেশ, এদেশে সারা বছর নানা রঙের ফুল ফোটে, সারা বছর গোলাপ ফোটে, গোলাপের সুগন্ধ রয়েছে। এছাড়া সাদা রঙের বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, শিউলি ফুলের গন্ধ মন ভরিয়ে দেয়। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ ফুলের রং লাল, সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ। গোলাপ ও জবা, গোলাপ, জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। আমাদের জাতীয় ফুল শাপলা, সব ফুলই দেখতে খুব সুন্দর। আবার পড়ছি দেখো, বাংলাদেশের ফুল, বাংলাদেশ ফুলের দেশ, এদেশে সারা বছর নানা রঙের ফুল ফোটে, সারা বছর গোলাপ ফোটে, গোলাপের সুগন্ধ রয়েছে। এছাড়া সাদা রঙের বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, শিউলি ফুলের গন্ধ মন ভরিয়ে দেয়। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ ফুলের রং লাল, সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ। গোলাপ, জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। আমাদের জাতীয় ফুল শাপলা, সব ফুলই দেখতে খুব সুন্দর। ঠিক আছে, এ পর্যন্তই ছিল বাংলাদেশের ফুল অনুচ্ছেদ। ঠিক আছে,
তো এখন কথা হচ্ছে আমি তোমাদের দুইটা অনুচ্ছেদ দিয়েছি, তোমরা কি করবে ভিডিও দেখে তোমরা লিখে নেবে, ঠিক আছে? আর দেখো প্রত্যেকটা অনুচ্ছেদে কিন্তু এখানে 10 লাইন পড়ে আছে। আর লাইন কিভাবে হয় সেটা তো তোমাদের বলে দিয়েছি, যেমন দাড়ি পর্যন্তই হবে এক লাইন, যেমন আমার নাম নাবিলা, ঠিক আছে, এক লাইন। আমার প্রিয় সব ছবি আঁকা, 2 লাইন, ঠিক আছে। তারপরে 3 লাইন কোন কোথায় এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে 3 লাইন, ঠিক আছে। 2 বছর বয়স থেকেই আমি পেন্সিল দিয়ে ঘরের দেয়ালে আঁকাআঁকি করতাম, 3 লাইন, ঠিক আছে। তারপরে এ পর্যন্ত 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 9 লাইন, 10 লাইন, ঠিক আছে। দুইটা অনুচ্ছেদেই দেখবে 10 লাইন করে আছে। এক্ষেত্রে কোনো একটা লাইন কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ তোমাদের অনুচ্ছেদে তোমাদের নাম্বার কত আছে, তোমাদের নাম্বার আছে 10, তাই না? সেক্ষেত্রে তোমাদের 10 লাইনই দিতে হবে, তোমরা দুইটাই পড়বে আর কোনো লাইন বাদ দেওয়া যাবে না। বাদ দিলে কিন্তু যে লাইনটা বাদ দেবে 1 নাম্বার, 2 লাইন বাদ দিলে 2 নাম্বার কাটা যাবে, বুঝতে পারছো? আচ্ছা, আর আমাদের এই দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অনুচ্ছেদ পড়ার মধ্য দিয়েই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার সব পড়া শেষ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন চলো চলে যাচ্ছি বাড়ির কাজে। দেখো বাড়ির কাজ আমি কি দিয়েছি, বাড়ির কাজ দিয়েছি অনুচ্ছেদ আমার সব বাংলাদেশের ফুল, ঠিক আছে, পড়া ও লেখা, দুটা অনুচ্ছেদ আমার শখ আর বাংলাদেশের ফুল পড়া ও লেখা, ঠিক আছে। এই দুটা অনুচ্ছেদ তাহলে তোমরা লিখে নেবে, লিখে নিয়ে পড়বে, পড়ার পরে কি করবে তোমাদের বাড়ির কাজের যে খাতা আছে সেই খাতার মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে। সেই খাতার মধ্যে কিন্তু না দেখে লিখবে, ঠিক আছে। আর সেটা তো বললামই যে এই পড়ার এই অনুচ্ছেদ পড়ার মধ্য দিয়েই আমাদের কি বার্ষিক পরীক্ষার সব পড়া শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বাসায় সবাই পড়াশুনো করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।